হুম সবাই আস্তে আস্তে জয়েন করো আর হ্যাঁ প্রত্যেকের সঙ্গে পেন্সিল অবশ্যই রাখবে বইয়ে আমাদের অনেক প্রশ্ন মার্ক করব পড়তে পড়তে আর তার পাশাপাশি বইয়ে মার্ক করলে ভালো যে আমরা ভুলে যাব না কি কি প্রশ্ন প্রস্তুত করেছি পরে সেইগুলোকে আবার খাতায় ফেয়ার করব প্রত্যেকে আস্তে আস্তে জয়েন করো আর যেটা বলেছিলাম নাম লিখবার প্রয়োজন নেই সেকশন স্পেস রোল নাম্বার অর্থাৎ এ সেকশন হলে এ স্পেস টোয়েন্টি ফাইভ রোল নাম্বার যদি হয় তাহলে টোয়েন্টি ফাইভ আর বি সেকশন হলে বি স্পেস রোল নাম্বার ওয়ান হলে রোল নাম্বার ওয়ান বা যেরকম যা রোল নাম্বার থাকবে সেইভাবে আমাদের রোল নাম্বারগুলো সেকশন লিখে তার পাশে স্পেস দিয়ে লিখে দিতে হবে নাম লিখবার প্রয়োজন নেই একবারের বেশি কেউ রোল নাম্বার লিখবে না তাতে আমার প্রেজেন্ট নিতে অসুবিধে হয় যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত বারবার প্রেজেন্ট দিতে থাকো আমি কিন্তু তাহলে তাকে রিমুভ করব তার মানে তার পড়াই মনোযোগ নেই সে এখানে কমেন্ট সেকশনে লিখেই যাবে তো পড়া শুনবে কখন আর আমি আরেকটু বলেছিলাম যে হেডফোন যদি ঘরে মনে হচ্ছে যে কোনো শব্দ সেরকম নেই তুমি স্পিকারে শুনতে পাবে বা অসুবিধে নেই শুনলে তো আমি কিন্তু চাই যে স্পিকার অন করা থাক সেইভাবেই পড়াটা শুনো কারণ আমরা অভ্যস্ত নই এত মোবাইল এবং হেডফোন দিয়ে ক্লাস করে প্রত্যেকেই তো বেশি পরিমাণে হেডফোন কানে থাকাটা আমার মনে হয় ঠিক নয় তো ঘরে যদি শোনা যাচ্ছে স্পিকারে শুনলে অসুবিধে নেই তাহলে হেডফোন ব্যবহার করবে না স্পিকারে শুনবে তোমরা নিজেরাও দেখেছ আমি কিন্তু একটা ব্লুটুথ হেডফোন ইউজ করে পড়া বলতাম আমি কিন্তু সেটা এখন বন্ধ করে দিয়েছি আমি এখন নর্মাল এরকম হেডফোন যেটা কিন্তু কানেও কিছু দিতে হচ্ছে না এখানে আমি সাধারণ হেডফোন ইউজ করছি ব্লুটুথ ব্লুটুথ হেডফোন থাকা সত্ত্বেও যে যাতে কানে আমার দিতে না হয় কারণ অনেক ক্লাস করতে হচ্ছে আর ব্লুটুথ হেডফোন আমি যত বেশি কানে দিব আমার কানে সমস্যা হতে পারে বা হয়েওছি হয়তো আমি বুঝতে পারছি না তার এফেক্ট আলাদা হতে পারে তাই এগুলো গেল অন্য কথা তা আমরা পড়াই যাব আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ঝড় হ্যাঁ ঝড় কবিতাটি এই কবিতাটি পড়ানো বাকি ছিল স্যারের সাথে আমি কথা বলেছি যেসব পড়া এগিয়েছে স্যারের আমার আলোচনা করেই আমরা আলোচনা করেই পড়াগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম তো সেই হিসেবে সেকেন্ড টার্ম অনুযায়ী ঝড় কবিতাটা আজকে আমরা পড়ব যেটা আমি বলেছিলাম কবিতা হোক গদ্য পদ্য গান যাই হোক গীতিকার বা সাহিত্যিক বা কবি কিংবা লেখিকা বা মহিলা কবি ওনার সম্বন্ধে বইয়ে যেরকম তথ্য দেওয়া থাকে সেই তথ্যগুলো আমরা পড়ব এবং ওনাদের সম্পর্কে যেরকম তথ্য বই থাকবে সেই তথ্যগুলো পড়ব তার পাশাপাশি যদি আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় আরও কিছু তথ্য পড়তে হবে তো অবশ্যই পড়বে কিন্তু বইয়ের বাইরে লিখবার প্রয়োজন নেই পরীক্ষায় বইয়ের বাইরে লিখবার প্রয়োজন নেই তো সেই দিকে তাকিয়ে আমি কিন্তু ঝড় কবিতা দেখতে পাচ্ছি আমার কাছে বই আছে ফিফটি টু বাহান্ন পৃষ্ঠায় ঝড় কবিতা রয়েছে আমি কিন্তু কমান্ডসে দেখবো না একবারই লিখবে বারবার না কেউ বারবার অ্যাটেন্ডেন্স দিলে কিন্তু আমি তার অ্যাটেন্ডেন্স নেবো না কারণ অসুবিধে হয় কেউ অ্যাটেন্ডেন্স একবার দিলে সেটা রেকর্ড থেকে যাবে যতদিন আমার কাছে এই ভিডিওটি থাকবে ততদিন রেকর্ড থাকবে যদি আমি ডিলিট না করি তাহলে একবারের বেশি অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি বারবার দাও আমি বলে রাখছি তার অ্যাটেন্ডেন্স কিন্তু আমি রেকর্ড লিস্টে রাখবো না তো ঝড় কবিতাটি রয়েছে ফিফটি টু বাহান্ন পৃষ্ঠায় আর আমাদের এই মৈত্রী দেবী সম্পর্কে জানতে গেলে ফিফটি সিক্স অর্থাৎ ছাপ্পান্ন পৃষ্ঠায় আসতে হবে এইটা পড়ার খুব প্রয়োজন শর্ট কোশ্চেন তো এখানে আছেই কিন্তু তার বাইরেও আমি বলতে চাই যে শর্ট কোশ্চেনের বাইরে আমার মনে হয় যে ওপেনিং যারা ব্যাপারটি বুঝো যে দুই বা তিন নম্বরের প্রশ্ন আসলে আমাদের ওপেনিং একটু আমরা ব্যবহার করতে ভালোবাসি সেক্ষেত্রে কিন্তু খুব কার্যকর হয় এই লেখক পরিচিতি বা কবি পরিচিতিটা পড়া তো আমি এখানে মার্কিং করে দিব কোন বাক্যটিকে আমরা ওপেনিং হিসেবে ব্যবহার করতে পারি তার জন্য কিন্তু আমরা পড়বো এখন প্রত্যেকে আমার সাথে বই দেখবে ছাপ্পান্ন পৃষ্ঠায় একটি হলুদ ব্যানার দিয়ে মহিলাকে মহিলা কবি মৈত্রী দেবী সম্পর্কে তথ্য রয়েছে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো নব্বই খ্রিস্টাব্দে তিনি মৃত্যুর পথে যাত্রা করেন কিছু আমি অতিরিক্ত শব্দ বললাম ওয়ার্ড স্টক বৃদ্ধির জন্য অন্যান্য ক্লাস হতে গিয়েও আমি দেখেছি ফাইভের বেশ কিছু শিক্ষার্থী কিন্তু সেই ক্লাসগুলোতে যায় তাদের বক্তব্য স্যার বাংলা ক্লাস হচ্ছে যদি কিছু ওয়ার্ড স্টক পাই তো এটা তো এখন আমাদেরই ক্লাস ফাইভের তো এই ক্ষেত্রে আমি কেন বলবো না লেখার দরকার নেই কিন্তু শুনবে মনে থাকলে ভেরি গুড শুনতে শুনতে অভ্যাস হবে মনে থাকবে ভুলবেন আমি জানি ঠিক আছে তো প্রত্যেকে গুড মর্নিং বললাম এবার কিন্তু আমি পুরোপুরি পড়ায় মনোযোগ দিচ্ছি আমি কমান্ডসে মানে যেখানে লেখালেখির যে জায়গাটি সেখানে আমি তাকাচ্ছি না জীবনের রবীন্দ্রজীবনের জীবনের কথাকার খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা ছিলেন দাড়ি তার প্রথম কবিতার বই উদিতা উদিতা দিয়ে দেখো সিঙ্গেল ইনভার্টেড কমা বা একক উদ্ধৃতি দেওয়া রয়েছে একটি দৃষ্টান্তমূলক তথ্য যখনই আমরা তুলে ধরবো তখনই এরকম উদ্ধৃতি ব্যবহার করতে পারি এখানটা আমি একটু বলবো যে আমরা কোটেশন লিখতে পছন্দ করি আমরা শিখছি আস্তে আস্তে কোটেশন কী জিনিস অনুচ্ছেদ রচনায় এক অনুচ্ছেদ রচনায় আমরা দেখেছি বা এক অনুচ্ছেদ রচনা প্রত্যেকটা টার্মে আছে ফাইভ এবং সিক্স যে ভিডিওটি এক অনুচ্ছেদ রচনা তৈরি হয়েছিল সেক্ষেত্রে তোমরা সেটা বারবার দেখতে পারো এক অনুচ্ছেদ রচনা কীভাবে লেখা হয় এর বাইরে কোনো নিয়ম নেই বারবার করে তাহলে আলাদা করে রচনা ওই বিষয়ে লেখানোর প্রয়োজন নেই যে কীভাবে স্ট্রাকচার কি হয় তো দেখবে তো সেক্ষেত্রে আমরা অনুচ্ছেদ লিখেছি দেখবে সেই অনুচ্ছেদটায় কিন্তু আমি কালো কালির অনুচ্ছেদ নয় কোটেশন লিখেছি কালো কালির ব্যবহার করেছি এবং সেখানে উদ্ধৃতির ব্যবহার করেছি কখনো ডবল কখনো সিঙ্গেল কেন একটি দৃষ্টান্তমূলক তথ্য যখনই তুলে ধরা হবে মানে যে তথ্যটির গাম্ভীর্য বেশি যে সেই বিষয়ের সাপেক্ষে নিজেকে শিরোমণি হিসেবে তুলে ধরেছে যার প্রেফারেন্স বেশি ওই বিষয়ের সাপেক্ষে যে বাক্যটির বা যে শব্দটির গুরুত্ব বেশি তাকে আমি কালো কালি দিয়ে ব্যবহার করব এবং ছোট এক কথায় একটি ওয়ার্ড হলে তাকে একটি শব্দ হলে তাকে একক উদ্ধৃতি এবং একাধিক শব্দ থাকলে তাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করে তুলে ধরবার চেষ্টা করব পরীক্ষার খাতায় এবং বাড়িতে এইভাবে তোমরা এখনও অভ্যাস করতে পারো তো এই ক্ষেত্রেই আমি উদ্ধৃতি পাওয়া মাত্রই যদি কিছু তথ্য বলা যায় বললাম যারা যারা বুঝতে পারছো ভেরি গুড যারা বুঝতে পারো একবার এই কথাগুলো শুনবে ভিডিওতে রেকর্ড থাকছে যেহেতু আমার মনে হয় পরে দু একবার শুনলে বুঝতে পারবে আমি কি বলেছি তারপরে লেখা রয়েছে অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ মংপুতে রবীন্দ্রনাথ দেখো গুরুত্বপূর্ণ একটি দুটি শব্দ যেটা যার গুরুত্ব রয়েছে কারণ এটা রবীন্দ্রনাথের লেখা বই তাকে উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে এবং আমরা খাতায় লিখলে কালো কালি ব্যবহার করে উদ্ধৃতি দিব স্বর্গের কাছাকাছি ন হন্নতে ইত্যাদি উনিশশো সালে তিনি পদ্মশ্রী উপাধি পান হুম আমরা ভালো ভালো তথ্য পেয়েছি আড়াই লাইন রয়েছে কিন্তু আমি কিন্তু যে ওপেনিং হয় তিন নম্বরের তথ্য লিখতে গিয়ে বাংলায় যদি আমি ওপেনিং লিখতে চাই ফাইভ স্ট্যান্ডার্ডে পড়ছি তাতে কী হয়েছে আমি পারবো শিক্ষক বা যিনি গাইড করছেন আমি গাইড করছি গাইডার আমাকে বলে দিয়েছেন শিক্ষক আমায় জানিয়ে দিয়েছেন কীভাবে উদ্ধৃতিকে লেখক বা কবি পরিচিতি থেকে বেছে নেওয়া যায় বুঝতে পারা যায় আমি জানিয়ে দিয়েছি তাহলে সেটা কেন লিখব না তো এক্ষেত্রে কিন্তু আমি পেয়ে গিয়েছি সেটা কি প্রথম যে বাক্যটি রবীন্দ্র জীবনের কথাকার কমা খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা মৈত্রী দেবী লেখা মৈত্রী দেবী লেখার হ্যাঁ মৈত্রী দেবী লেখা ঝড় কবিতা থেকে উদ্ধৃত চরণটি গৃহীত কারণ এটা কবিতা তাই কবিতার লাইন বা বাক্যগুলোকে চরণ বলবো উদ্ধৃত চরণটি গৃহীত যদি চরণ তুলে পরীক্ষায় প্রশ্ন আসে তখন কিন্তু আমরা ক্ষেত্রে ওপেনিং এভাবে দিতে পারি আমি বললাম তাড়াহুড়ো করে লেখার প্রয়োজন নেই বা লিখবার প্রয়োজন নেই পরে ধীরে সুস্থে ভিডিওটি আবার দেখে লিখে নিবে এখন আমরা নিই তারপরেও কি আরও পাচ্ছ ওপেনিং আমার মনে হয় তোমরা অনেকেই পেয়ে গিয়েছো আমি কিন্তু পেয়ে গিয়েছি আমি সেটা বলি শেষে আছে শেষে দেখতে পাচ্ছি এই তথ্যেরই শেষে যে পদ্মশ্রী উপাধি পদ্মশ্রী প্রাপ্ত মহিলা কবি মৈত্রী দেবী লেখার ঝড় কবিতা থেকে উদ্ধৃতিটি গৃহীত উদ্ধৃতিটি গৃহীত গৃহীত বা উদ্ধৃত চরণটি গৃহীত ঠিক আছে তো এইভাবে আমি কিছু স্বাভাবিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি জানি যেইরকমই প্রশ্ন হোক না কেন যদি তিন মার্কের ক্ষেত্রে সুযোগ রয়েছে ওপেন ওপেনিং লিখবার বা আমি পারি লিখতে আমি বাড়িতে অভ্যাস করেছি সত্যি এখন থেকেই অভ্যাস করতে হবে তা আমি অভ্যাস করেছি আমি পারবো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটাই তুমি প্রস্তুত থাকবে বা তোমরা সকলে প্রস্তুত থাকবে পরীক্ষায় নিজের মতো করে একটি ওপেনিং তুলে ধরবার জন্য তাহলে এইখানে আমি আর বেশি কিছু বলছি না প্রশ্ন উত্তর পর্বে এখন যাচ্ছি না টেক্সচুয়াল কারণ আমরা বিষয়টা বুঝে নিই আর সত্যি পড়াটা আমি সময়ে শেষ করব আমি আবার বলছি যদি মনে হয় যে কিছু বুঝতে অসুবিধে হচ্ছে আমি খুব ধীরেই বলবার চেষ্টা করছি থেমে থেমে তো পরে আবার যে জায়গায় বুঝতে অসুবিধে হবে সেই জায়গাটি বারবার কিন্তু একটু শুনে নেবে কারণ ভিডিওটি রেকর্ড থাকছে দ্বিতীয়ত হেডফোন ব্যবহার তখন করবে যদি ঘরের পরিবেশে শুনতে অসুবিধে হচ্ছে বা এমন একটা টাইম বেছে নেবে যখন জোরে শুনলে কোনো অসুবিধে নেই কারণ আরও একটা কারণ যে কানের সমস্যা তো হবে না সেটা ঠিক আছে কিন্তু এরকমও যে তুমি জোরে শুনছো সেক্ষেত্রে তাহলে মৈত্রী দেবী সম্পর্কে কিন্তু আমি পড়লাম আমরা তো তুমি জোরে জোরে শুনছো সেক্ষেত্রে বাবা এবং মা বা অভিভাবক বা যিনি যার কাছে তুমি যার সামনে পড়তে বসো সে যে কেউ হতে পারে দাদা হতে পারে দিদি হতে পারে হুম তারা শুনলেন যে আমি কি পড়াচ্ছি এবং সেক্ষেত্রে হয়তো তারাও তোমাকে আরও কিছু যে আমার তথ্যটা শুনবার পরে আরও নতুন কিছু তোমাকে গাইড করলেন তাতে কার ভালো হলো নিশ্চয়ই তোমার কারণ আমি যতটা বলছি সেইখানেই কি বলা শেষ এর বাইরে কি আরও তথ্য হতে পারে এর বাইরে আরও তথ্য হতে পারে এর বাইরে আরও তথ্য ভাবতে পারি হয়তো সেটা বাবা শুনলেন হয়তো সেটা মা শুনলেন বা যিনি পড়ান তোমার কাছে বসে থাকেন বা পড়ার সময় তুমি যার কাছে বসে থাকো উনি শুনলেন তাতে সুবিধে হলো যে তিনি আরও কিছু তোমায় তথ্য সেই বিষয়ে জানালেন তো আমার মনে হয় সেই জন্য স্পিকার মুডে শোনাটা অনেকটাই উপকার শুধু কানের ক্ষতি থেকে বাঁচার জন্য নয় অনেকটাই উপকার তো আমরা বাহান্ন পৃষ্ঠায় চলে এসেছি ঝড় কবিতা মহিলা কবি মৈত্রী দেবী লেখার মহিলা কবি মৈত্রী দেবী লেখা এই ক্ষেত্রে কিন্তু আমি মৈত্রী দেবীর লেখা এরকম সরাসরি বলছি না ওনার যে যে ওনার ওনার যে যোগ্যতা ক্ষেত্রে একজন কবি হিসেবে সেই যোগ্যতাটাকে উল্লেখ করে আমি কথাটি বলছি আমি দেখেছি কাউকে জিজ্ঞেস করা হলে যে এটি কার লেখা সেক্ষেত্রে আমরা সরাসরি নাম উল্লেখ করে দিই সেটা উচিত নয় অভ্যাসটিও ভালোভাবে যে আমরা মহিলা কবি কবি লেখক এই কথাগুলো বলতে বলতে অভ্যাস হয়ে গেলে যে আমরা কখনো ভুলবো না জোর করে মনে করতে হবে না ওহ মহিলা কবি বললাম কি হলো আমি লেখক কথাটা বলিনি তো এইভাবেই আমরা পড়বো মহিলা কবি মৈত্রী দেবীর লেখা আমরা কবিতায় যাই আমি পরপর মার্ক করব। আগে পড়ে পড়েনি কিছুটা তারপর আবার মার্ক কিছু তথ্য যা মার্ক হবে প্রশ্নের আলোচনা করব তেপান্ন পৃষ্ঠায় শুরুতেই পেয়ে যাচ্ছি প্রত্যেকে বইয়ে দেখবে সঙ্গে রুল রেখো ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা এমন সময় এলো মেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক ক্যামনে দিল ঢেকে আমি কিন্তু বইয়ে যেই রকম দেওয়া রয়েছে শব্দ সেইভাবেই চেষ্টা করছি উচ্চারণ করে পড়বার কারণ এটার কোনো আমি বদল করব না গদ্যরূপ চাইলে মানে গল্পের মতো তথ্যতা চাওয়া হলে তখন আমি শব্দের পরিবর্তন আনতে পারি কিন্তু কবিতার হুহু শূন্যস্থান পূরণ লিখতে দেওয়া হয়েছে সেক্ষেত্রে যদি ক্যামনে বইয়ে লেখা রয়েছে ওয়ার্ড মানে শব্দটি আমি তার কিন্তু কোনো বদল না করে আমি ক্যামনে শব্দটি লিখব যদি শূন্যস্থান পূরণ চাওয়া হয় বা দেওয়া হয় কথা শোনা যাচ্ছে তো কারণ এটা আমি কয়েকদিন ধরে ব্যবহারই করছি আমি ব্লুটুথ হেডফোন ছেড়ে দিয়েছি কারণ অনেক ব্যবহার হয়ে যাচ্ছে তাই এটাই তোমরাও চেষ্টা করবে যে ওই হেডফোন কানে না দিয়ে স্পিকারে শোনা ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমন দিল ঢেকে বললে ওরা ছুটে পালায় ঘর ওই এসেছে ঝড় আমি এতটা পরে থামলাম এরপরে আমি কিন্তু মার্ক করব তারপরে কিছু কথা বলবো তো আমি প্রথমেই মার্ক করছি মাছের ধারে তার মাঠের ধারে কি ধরনের মার্ক পরে বলছি তারপরে যে দ্বিতীয় চরণটি আছে সেখানে লেখা রয়েছে করতে গেছি খেলা করতে গেছি খেলা খুব সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমরা প্রশ্ন জেনারেট করব হ্যাঁ পরে একটু ডিটেলসে যাব করতে গেছি খেলা এটাকে আমি এক নম্বর মানে প্রথম প্রশ্ন আমরা পাচ্ছি তাহলে এক নম্বর হিসেবে কিউ দিয়ে রাখলাম ফার্স্ট প্রশ্ন পিঠ ব্যথা হয়ে যাচ্ছে বসে বসে তো আমি একটু তাই স্ট্রেট হলাম তো এক নম্বর প্রশ্ন হিসেবে তাকে বেছে নিলাম যে করতে গেছি খেলা প্রশ্ন কি হতে পারে আমরা কিন্তু অনুমান করেছি কারণ তোমরা অনেকে প্রশ্ন জেনারেট করছো প্রত্যেকেই আমি জানি তাহলে কোথায় করতে গেছি কোথায় খেলা করতে যাওয়া হয়েছে করতে গেছি খেলা উদ্ধৃতি দিয়ে বলা হতেই পারে বা বলা হতে পারে না যেতে পারে যে কোথায় খেলা করতে যাওয়ার কথা বলা হয়েছে বা উদ্ধৃতিটির সাপেক্ষে কোথায় খেলা করতে যাওয়ার কথা বলা হয়েছে এক নম্বরের জন্য আমি লিখতে পারি কবিতা অনুযায়ী উদ্ধৃতিটির সাপেক্ষে মাঠের ধারে খেলা করতে যাওয়ার কথা বলা হয়েছে দেখো উত্তরটা কী সুন্দর আমরা প্রশ্ন ধরে অভ্যাস করলাম হ্যাঁ আমরা আমরা কিন্তু চট করে শুধু সরাসরি উত্তরটা লিখিনি লিখবো না এরকম বাড়িতে অভ্যাস করব হাতের স্পিড বাড়বে ভালো লাগবে পরীক্ষায় জিজ্ঞেস করতে হবে না পরীক্ষককে স্যার আমি কি ফুল প্রশ্নধার উত্তর দিব নাকি পূর্ণবাক্যে নাকি সরাসরি উত্তর দেব তো সবার থেকে যদি খাতাটাকে একটু আলাদাই করতে হয় আমি পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দেবো এটা আমার মতামত তারপরে পরীক্ষক কিভাবে বিচার করবেন সেটা আমার ভেবে দরকার নেই আমি পূর্ণবাক্যে উত্তর দেব স্যার যেভাবে বিচার করবে করুক না কি আছে স্যার যেভাবেই করুক আমরা তাতে শিখবো কিন্তু আমি আমার মতো পূর্ণবাক্যে উত্তর দেব তারপরে দেখো দুপুরবেলা শব্দটি রয়েছে একেও আমরা মার্ক করলাম নিশ্চয়ই প্রশ্ন পেয়ে যাব ঠিক আছে আমি কমেন্টস দেখছি না তো পড়ি এমন সময় এলেমেলো কোথা থেকে বাতাস এলো তো প্রশ্ন হতেই পারে যে এলেমেলো বাতাস কোন সময়ে এসেছিল এলেমেলো বাতাস তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন পেলাম এলেমেলো বাতাস উদ্ধৃতি দেওয়া যেতে পারে সেটাকে এবং প্রশ্ন হতে পারে এলেমেলো বাতাস কোন সময়ে এসেছিল। কবিতা অনুযায়ী কি উত্তর হবে না আমি নিজের থেকে বানিয়ে বলবো না কবিতা অনুযায়ী উত্তর হবে কবিতা অনুযায়ী উত্তর হবে নাকি সহায়িকায় যেটা লেখা আছে সেটা হবে কবিতায় তো উত্তর দেওয়াই আছে সহায়িকার দরকার নেই সহায়িকার দরকার নেই তাহলে এমন সময় এলেমেলো কোথা থেকে বাতাস এলো এলেমেলো বাতাস কখন এসেছিল এলোমেলো বাতাস দুপুরবেলায় এসেছিল কারণ এখানটায় প্রশ্নে খুব একটা ডেকোরেশন নেই প্রশ্নটাকে খুব একটা মোটিভ যুক্ত করা হয়নি হ্যাঁ খুব একটা কারুকার্য করা হয়নি প্রশ্নে খুব সাধারণ প্রশ্ন তাই আমার উত্তরটা সাধারণভাবেই হবে প্রথম প্রশ্নটাতে একটু কারু একটু মোটিভ যুক্ত করা হয়েছিল তাই সেটাতে আমাদের উত্তরটা ছিল মোটিভ যুক্ত করে এই ক্ষেত্রে সাধারণ প্রশ্ন সাধারণ উত্তর কিন্তু পূর্ণ পূর্ণবাক্যেই দিয়েছি তারপরে দেখিনি তারপরে আমরা প্রশ্ন পাচ্ছি এবার শর্ট নয় বট কোশ্চেন দেখো হঠাৎ হঠাৎ থেকে থেকে অন্ধকারের সমস্ত দিক কেমন দি দিল ঢেকে বললে ওরা ছুট ছুটে পালায় ঘর ওই এসেছে ঝড় তাহলে উদ্ধৃতি যদি দেওয়া হয় এরকম বললে ওরা ছুটে পালায় ঘর কেন ওরা ঘরে ছুটে পালাতে চাইছে কেন ওরা ঘরে ছুটে পালাতে চাইছে তাই না এরকম প্রশ্ন হতে পারে তোমরা অনেকে প্রশ্ন তৈরি করে ফেলছো এখনই তোমরা অনেকে প্রশ্ন তৈরি করে ফেলছো আমি মাত্র দুটো শর্ট কোশ্চেন বললাম এইটুকু থেকে এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর পাঁচ ছয় সাত আট নটা চরণ পড়েছি নটা চরণ পড়েছি মাত্র তিনটে প্রশ্ন আমি বললাম আমি নিশ্চিত তোমরা নিজেরা নিজেরা নিজেদের মতো করেই নিজের মনের সাথে আলোচনা করে আরও প্রশ্ন তৈরি করতে পারবে আরও প্রশ্ন তৈরি করতে পারবে তাতে ক্ষতি নেই প্রশ্ন এখানে লিখতেও হবে না স্কুল খোলা হলে আমি অবশ্যই দেখব যে কে কতটা প্রশ্ন কালচার করেছ কিন্তু খুব ভালো প্রশ্ন জেনারেট করছো খুব ভালো এগুলোকে কি বলতে পারি স্যার আমি কি প্রশ্নের একটা চার্ট বানাতে পারি বানাতে পারো সেটাকে বলবো অটো জেনারেটেড কোশ্চেন অটো জেনারেটেড কোশ্চেন নিজের স্বরচিত প্রশ্ন তাই না স্বরচিত প্রশ্ন থাকা ভালো সহায়িকায় কটা থাকবে দশটা বারোটা আর তোমার থাকবে একশোখানা কারণ তুমি অনেক প্রশ্ন তৈরি করেছো আর যে প্রশ্ন করতে পারে সে তো উত্তরটাও পারবে তাই না এই রকম কারণ আমরা তো পড়েছি আমরা পড়ে প্রশ্ন তৈরি করছি আমরা উত্তর পারব তো বললে ওরা ছুটে পালায় ঘর ওরা ঘরে ছুটে পালাতে চেয়েছে কেন প্রশ্ন করলাম উত্তর আমরা আমি জানি উত্তর আমরা অনেকটাই পেরে গিয়েছি তাহলে এখানে যে নয়টি চরণ রয়েছে যে এই নয়টি চরণকে গদ্যরূপ গল্পের মতো করে তুলে ধরতে হবে সহজ সরলভাবে কোনো দরকার নেই তোমাকে সাংঘাতিক ওয়ার্ড যুক্ত করে লিখবার গল্পের মতো করে তুলে ধর আমি একটু উত্তরটা বলবার চেষ্টা করি কারণ আমি বলেছি প্রশ্ন এবং উত্তর পাশাপাশি বলবো তো কবিতা অনুযায়ী আমরা দেখতে পাই আমরা আমরা পড়েছি কবিতা অনুযায়ী আমরা দেখতে পেয়েছি বা পড়েছি যেরকম যে মাঠের ধারে যখন এক একটি শিশু খেলা করতে গিয়েছিল তখন ছিল দুপুরবেলা সেই সময় এলেমে সেই সময় কোথা থেকে এলোমেলো বাতাস এসেছিল মাঝে মাঝেই চারিদিক অন্ধকার হয়ে কেমন যেন ঢেকে যাচ্ছিল বা আরেকটু যদি বলি প্রকৃতি ও পরিবেশ কারণ তো প্রকৃতি ঘরের ভিতরে তো অন্ধকার হয়ে ঢেকে যাচ্ছিলো না তাহলে তো ভুতুরে ব্যাপার হয়ে যাবে বা বাপরে ঘরের তো ইলেকট্রিক চলে গিয়েছে কিন্তু আস্তে আস্তে তো ইলেকট্রিক আস্তে আস্তে যায় না আস্তে আস্তে অন্ধকার হচ্ছে কি ব্যাপার তো ঘরে নয় নিশ্চয়ই বাইরে তো প্রকৃতি যেন ওই দুপুরবেলাকার প্রকৃতি যেন কারণ এটা আমরা অতিরিক্ত যুক্ত করছি দুপুরবেলাকার প্রকৃতি যেন আস্তে আস্তে অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে আসছিল এবং কেমন যেন এই অন্ধকার চারিদিক চারিদিকের আলো ঢেকে দিচ্ছিল খুব সাধারণ কথা খুব অতিরঞ্জিত শব্দের দরকার নেই সেই সময় সবাই যে যারা খেলছিল আমি কিন্তু না মানে যে বলছে মহিলা কবির কল্পনা অনুযায়ী যে শিশুটি রয়েছে সে কিন্তু না সে পালাচ্ছে না তো সবাই পালাচ্ছে সেই সময় মাঠে উপস্থিত কারণ মাঠের কথা রয়েছে সে সময় মাঠে উপস্থিত সকলে যেন ঘরে ছুটে পালাতে চেয়েছিলো কারণ এই রকম পরিবেশে বা এই পরিস্থিতিতে ঝড় এসেছিল আমাদের উত্তর লেখা শেষ সহায়িকার প্রয়োজন হল না নটা চরণকে আমরা সাহায্য নিলাম নটা চরণে সাহায্য নিলাম কবি মহিলা কবি যেরকম ভেবেছেন আমরা চেষ্টা করলাম সেরকম ভাববার এবং নিজের মতো করে কিছু পরিবেশের সাপেক্ষে অতিরিক্ত শব্দ জুড়ে দিলাম একটা আমার মনে হয় চার থেকে সাড়ে চার লাইন পাঁচ লাইনের একটা নোট এমনি তৈরি হয়ে যাবে লিখি লিখে রেখে দিই অভিভাবককে দিয়ে দেখাতে পারি অনুচ্ছেদ ঠিক আছে কিনা দেখো তো তথ্যটা আমি একটু ভালো করেছি কিনা তুমি আরও ভালো বলে দাও না সেকেন্ড তুমি আরও ভালো চেষ্টা করো স্যার লাভ কি হবে লাভ তোমার মধ্যে কনফিডেন্স বা নিজের যে যে আমারও আমিও পারি এই একটা মনোবল বৃদ্ধি পাবে ঠিক আছে তা আর বলছি না এখানে তুমি একবারের জায়গায় দশবার লিখে দেখাও কিন্তু এটা বলবো না মা তুমি লিখে দাও তোমারটা ভালো হবে তুমি এটা বলবে মা তোমাকে দশবার দেখে দিতে হবে বা যিনি দেখেন আপনাকে দশবার দেখে দিতে হবে আমি কিন্তু দশবার দশ রকমভাবে এই তথ্যের উপরেই দশ রকমভাবে আরও বেশি গম্ভীর করে লিখতে চাইব ঠিক আছে এইটা চেষ্টা করব। হ্যাঁ তাহলে নয় নিশ্চয়ই পরবর্তী আরও যা তথ্য লিখতে যাবে ভালো হবে এগাই আমার আমার যেন লাগলো ভারি ভালো আমার যেন লাগলো ভারি ভালো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাপার বন কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন এই কদিন কিন্তু বৃষ্টি টিষ্টি হয়েছে সকালবেলায় বৃষ্টি মেঘ আর আরেকটু ঘুমিনি ঠান্ডা ওয়েদার হয়েছে আবহাওয়া ঠান্ডা আরেকটু ঘুমিনি এরকম মনে হয় না তো সেই জন্য আমি পড়তে পড়তে খুব অনুভব করতে চাইছি তাই না দেখো আমি হেসে হেসে পড়ছি কারণ আমার ভালো লাগছে আমার ঝড় বৃষ্টি ভালো লাগে পড়ছি আরও ভালো লাগছে বা দুপুরবেলাকার পরিবেশ ভালো লাগে মানে বলছি তাই তো যা পড়ব আনন্দ করে পড়ব পরীক্ষায় পরীক্ষা দিব হ্যাঁ একটা চ্যালেঞ্জ এখানে খুব মুখস্থ করতে হবে এরপরের উত্তরটা কি হবে পেন কামড়ানো না আমি ভালোবেসে পড়বো একবারের জায়গায় বহুবার পড়ব লিখব আমি নিশ্চিত তোমার প্রস্তুতি নিজের মতো হবে আর নিজের প্রতি একটা বিশ্বাস আসবে যে আমি পারব শুধু ওই চরণটি ওই শব্দটি কোন কবিতার আমি আমাকে মনে রাখতে হবে তার জন্য বারবার পড়তে হবে মুখস্থ রাখতে হবে আর এটাই হাতে হাতেখড়ি এখন হাতে হাতেখড়ি করব ভবিষ্যতে গিয়ে খুব কাজে আসবে তখন নিজের প্রতি একটা বিশ্বাস থাকবে যে আমি পারবো আমি আমি জানি আমি পড়লে পারব না পড়লে না পড়লে হবে না হুম আমি যে আজ বলছি আমাকে তো পড়েই বলতে হচ্ছে তাই আরেকবার পড়ি এখানে এবার দাগানোর জন্য পড়ব আমার যেন লাগলো ভারী ভালো দাগ দিলাম প্রশ্নের জন্য বড়ো প্রশ্ন উদ্ধৃতি ওটাই দেওয়া হল প্রশ্ন করা হচ্ছে এই ভালো লাগার কারণ কী বা এই ভালো কেন ভালো লেগেছে এই ভালো লাগার কারণ কি বা কেন ভালো লেগেছে প্রশ্ন দুরকম আমি বলবার চেষ্টা করলাম কিন্তু উত্তর তো একটিই হবে তাহলে আমার যেন লাগলো ভারী আমার যেন লাগলো লাগলো ভারী ভালো তো এই ভালো লেগেছে কেন এর উত্তর আগে নয়টি চরণ থেকে সাহায্য নিতে হবে কারণ তাদেরকে টপকি এসে তো এখানে এই চরণটি লেখা রয়েছে তো আগে আগের নয়টি চরণের সাহায্য নিতে হবে তাদের সাহায্য নিলাম সেখান থেকে তিন থেকে চার লাইন তৈরি হলো কোনো অসুবিধে নেই আমাদের এখন নিচু ক্লাস একটু শব্দ বৃদ্ধি পেলে কিচ্ছু অসুবিধে নেই তাতে নিজের দখল বাড়বে এবং পরবর্তী কয়েকটি চরণের সাহায্য নিতে হবে সেটা কি কী চেয়ে দেখি কেন ভালো ভারী ভালো লাগলো তো আগের নয়টি চরণের থেকে দুই থেকে তিন লাইন লিখবো গুছিয়ে এবং পরবর্তী পুরোটাই লিখবো পরবর্তী চরণগুলো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাপার বন কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন তাহলে এই জন্যই ভালো লাগছে মানে চারিদিক কালো হয়ে এসেছে মেঘলা আকাশ এটা তো বুঝতে পারছি না মেঘলা আকাশ বলে তো সেই জন্য সেই শিশুটি শিশু বলা হয়েছে হ্যাঁ সেই শিশুটির খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো সেই জন্য এই যে পরের এক দুই তিন চার পাঁচ ছয়টি চরণ এটি হবে ভালো লাগার আসল কারণ চারিদিক কালো হয়ে আসছে দুপুরবেলা স্যার আরেকটু বলেন এই কালো হয়ে আসলে ভালো লাগবে কেন এটা তো ভয়ও লাগতে পারে তুমি ভাবো রাত্রিবেলা রাত্রি হয় সন্ধেবেলা সন্ধে হয় ভোরবেলা প্রত্যুষে বা ভোরবেলায় ভোর হয় দুপুরবেলা দুপুর কিন্তু দুপুরবেলায় যদি কালো মেঘ করে আসে রাত্রির মতো অন্ধকার হয়ে যায় এটা একটা মনে হবে না যে একটা অদ্ভুত মানে একটা রহস্যময় পরিবেশ তৈরি করছে কালো হয়ে গেছে চারিদিক মেঘগুলো যেন ছুঁই ছুঁই এই যদি লাফিয়ে মেঘটা ছুঁয়ে ফেলবো কত ঘন কালো মেঘ তাদের মধ্যে বিভিন্ন রকম ঢেউ খেলে রয়েছে যেন সমুদ্র আকাশে পৌঁছে গিয়েছে লেখানে এত দূর পর্যন্ত ভাবা যায় যদি সেখানে একটু নৌকা ছেড়ে দিয়ে আকাশে ভাসবে ঝড়ের হাওয়া বইছে গাছগুলো এলোমেলো তাদের সবুজ রঙ আরও গাঢ় হয়ে এসেছে তারাও যেন কথা বলতে চাইছে তারা যেন খেলছে মানে ভাবনা এগুলো আমরা ভাবতে পারি মেঘলা আবহাওয়ায় চারিদিকে যেখানে মানে এটা কিন্তু শহরে পরিবেশে এত ভাবা যাবে না কারণ সেখানে গাছ নেই হ্যাঁ সেখানে গাছ নেই তো গাছ রয়েছে মেঘলা আবহাওয়ায় আমরা চারিদিকে গাছে পরিপূর্ণ এরকম ভাবতে পারি এই রকমটা আমরা ভাবতে পারি তো সেই জন্য আমি বললাম তো এটা একটা অদ্ভুত না অদ্ভুত আনন্দ মনে হচ্ছে ছুটে বেড়াই পুরো মাঠটা আমার কেউ নেই সমস্ত গাছ প্রকৃতি আমার সব দিকে আমি উড়ে বেড়াবো এই হাওয়ায় ওই মেঘের দেশে ঘুরে বেড়াবো এই হাওয়ায় ভাবতে ভালো লাগে তো এত কিছু লেখা নেই কিন্তু এই অসময়ে কালো হয়ে আসছে যে সময় কালো হওয়ার কথা নয় সেই সময় একজন প্রকৃতিকে ভালোবাসতে পারে বা বাসে বাঁচতে পারে না এরকম কেউ নেই সবাই ভালোবাসে তো সেই শিশুটির কেন ভালো লাগবে না আমাদের যদি ভালো লাগে তো সেইটাই কিন্তু হ্যাঁ তো যে দেখি আকাশখানা একেবারে কালো এরপরে যা যা রয়েছে এটাকে আমরা এই চারটি এক দুই তিন চার পাঁচ ছয়টি চরণকে আসল উত্তর হিসেবে বেছে নিয়ে লিখতে শুরু করব গল্পের আকারে লিখব আমার এখানে এটা বলা শেষ এবার আমি এর আগে যখন মহিলা কবি সম্পর্কে পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে কোটেশান এক্ষেত্রে কি কোটেশান লিখবে তোমরা লিখতেই পারো ক্লাস ফাইভ স্যার ফাইভ আমরা ছোটো হ্যাঁ তো কী হয়েছে ছোট তো কি হয়েছে আমরাই লিখবো বড় হয়ে গিয়ে কোটেশন লিখবো কি দরকার আছে তো এক্ষেত্রে ধরো যে তথ্যগুলো লিখছি গল্পের মতো তথ্য হলো তুমি চাইলে কালো চাপার বন কালো চাপার বন এই হুবহু এই চরণটিকে তুলে ধরলে তথ্য লিখার পরে মাঝখানে তুলে ধরলে কালো কালি দিয়ে লিখলাম ডবল ইনভার্টেড কমা দিলাম কারণ এখানে তিনটি শব্দ রয়েছে একটি বা দুটি শব্দের সাপেক্ষে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা দিচ্ছি এক্ষেত্রে তিনটি শব্দ রয়েছে তাই আমরা ডবল ইনভার্টেড কমার ব্যবহার করলাম হ্যাঁ তারপরে আবার তথ্য লিখতে শুরু করলাম তো উদাহরণস্বরূপ বোঝানোর জন্য আমি একটু একটা বলে দিই ধরো এই প্রশ্নটারই উত্তর আমি বলছি প্রথম নয়টি চরণের সাপেক্ষে যা লিখলাম লিখলাম তারপরে লিখতে শুরু করেছি যে শিশুটির ভালো শিশুটির ভালো লাগার কারণ কারণ হিসেবে আমরা দেখেছি এই মেঘলা আকাশে ধীরে ধীরে কালো হয়ে আসছে এই মেঘলা আকাশ ধীরে ধীরে কালো হয়ে এসেছে এবং চারিদিক রূপে কালো হয়ে গিয়েছে তাই জন্যই যেন তাই জন্যই যেন কবি তাই জন্যই যেন মহিলা কবি এখানে বলেছেন মহিলা কবি এখানে বলেছেন তাই জন্যই যেন আরেকটু আমার মনে হচ্ছে ডেকোরেশন করি যে তাই জন্যই যেন শিশুটির ভাবনায় বা শিশুটির কল্পনায় মহিলা কবি এখানে বলেছেন কারণ এটা তো শিশুটির দিকটি তুলে ধরছেন বা তুলে ধরা হয়েছে তাই শিশুটির কল্পনায় মহিলা কবি বলেছেন ড্যাশ তারপরে আমি লিখে দিচ্ছি কালো কালি দিয়ে যে আকাশখানা একেবারে কালো ডবল ইনভাইটেড কমার মধ্যে মাঝখানে ওটা লিখলাম তারপরে আবার নতুন লেখা শুরু হচ্ছে সেটা অনুচ্ছেদ না প্যারালাল এগোবে এইভাবেই তার আরও কিছু ভালো লাগে যখন বকুলতলা কালো হয়ে আসে কালো হয়ে আসে চাপার বন এই আকাশের ঘন কালো মুহূর্ত বা পরিবেশ যখন জলের মধ্যেও দেখতে পাওয়া যায় তখন জলও যেন ঘন কালো হয়ে আসে এই ঘন ঘন কালো জলের উপর দিয়ে মাঝিও যেন এই বস এই ঝড়ের এই এই ঝড়ের পরিবেশে মাঝিও মাঝিও যেন এই ঝড়ের পরিবেশে তাড়াতাড়ি মাঝিও যেন এই ঝড়ের পরিবেশে তাড়াতাড়ি এখানে কোথায় আসে লেখানে ফিরে ফিরতে চেষ্টা করে মাঝিও যেন এই ঝড়ের পরিবেশে তাড়াতাড়ি ফিরে আসবার চেষ্টা করে তীরে বা কুলে ফিরে আসে লেখানে ফিরে আসবার চেষ্টা করে এই রকম পরিবেশে শিশুটির মন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে তাই জন্য মহিলা কবি লিখেছেন ড্যাশ আবার আমরা লাস্টে একটা দিতে পারি কোটেশন ব্ল্যাক কালি দিয়ে কেমন জানি করলো আমার মন ব্ল্যাক কালি দিয়ে দেখো কমপ্লিট হয়ে গেল লেখা শেষ ফিনিশিং দিতে হবে ফিনিশিং না দিলে লেখা সুন্দর হয় না ফিনিশিং দিতে হবে তোমরা পারবে আমি বলে দিচ্ছি তো এই ক্ষেত্রে আমরা ফিনিশিং দেব এইভাবেই যেন কবি মহিলা এইভাবেই যেন কবি শিশুটির মনের ভালো লাগার বিষয়টিকে খুব সুন্দরভাবে কবিতার মধ্যে তুলে ধরেছেন এইভাবেই যেন কবি শিশুটির মনের ভালোলা ভালো লাগার বিষয়টিকে কবিতার মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন দাড়ি আমার লেখা শেষ ফিনিশিং হয়ে গিয়েছে একটা স্ট্যান্ডার্ড উত্তরের জন্য যথেষ্ট এটার কি আরও চেঞ্জ হতে পারে আরও চেঞ্জ হতে পারে যত কালচার করবো তত বেশি ভালো লেখা হবে তো এটা উত্তর কতভাবে লেখা যেতে পারে আমি চাইলে এখনই এই উত্তরটাকে আরও পাঁচ থেকে ছভাবে তো ভ্যারিয়েশন এনে লিখতে পারবো যেখানে হয়তো শব্দের আরও ভালো ভালো ব্যবহার থাকবে তা আমাকে আরও বেশি কালচার করতে হবে আমাকে আরও বেশি লিখতে হবে ঠিক আছে তো আমি একটা সামগ্রিক তথ্য বললাম যদি সেটা টুকতে চাও ভিডিওটাকে আবার চালাবে শুনবে লিখবে তারপরে তুমি নিজে কালচার করবে নিজের একটা নোট হবে এই অভ্যাসটা কেন বলছি গাইড যিনি করেন পড়ার বিষয়ে শিক্ষকরা যখন পড়ান এটাই করা উচিত যে আমরা শুনবো লিখবো সেখানেই থেমে থাকবো না সেটাকে নিয়ে কালচার করবো আরও বেটার নোট তৈরি করব এটা ক্লাস টেনে যাব যখন তখন করব। ক্লাস নাইনে যখন পড়বো তখন করব। আমি যদি অভ্যাস নাই করি এই অলসতা থেকে থেকে যাবে তাই আজকেই হাতে খড়ি আজকে থেকে এটা করব যখন ফ্রি টাইম ভিডিওটা আবার চালাবো লিখবো পরীক্ষা আসবে কিনা আমার জানার দরকার নেই আমি নিজেকে তৈরি করতে চাই তাই না তো তৈরি করার জন্য এটা লিখবো আবার একটু বেটার কিছু তৈরি করবো বা আমাকে দেখাতে পারি লিখে দাও তাই না আবার লিখবো আবার বেটার কিছু এই একটার সাথে যদি এই কালচার করে নিজের প্রতি বিশ্বাস আসে পরবর্তী সময়গুলোতে যা যা পড়ানো হয়েছে সেই ভিডিওগুলো চালিয়ে দেখবে সেগুলোর প্রতি কালচার সাথে কালচার করবে প্লাস আগামীতে যা পড়ানো হবে স্যাররা যা পড়াচ্ছেন কালচার করবে ভালো লাগবে হ্যাঁ নিজের প্রতি বিশ্বাস আসলে খুব ভালো লাগে পড়া গোয় সময় নষ্ট করবো না দেখি আমরা কিন্তু কোশ্চেন বলেছি আলোচনা করলাম এখানে একটা জিনিস বলছি কালো দিয়ে দেখো একেবারে আকাশখানা কালো বকুলতলা কালো চাপার বন কালো জলে দিয়ে জলে দিয়ে পারি সেই ক্ষেত্রেও কালো এক দুই তিন চারবার চারবার কালো শব্দ কিন্তু বা কালো শব্দের ব্যবহার পেলাম বা তার সাপেক্ষে শিশু মনের কল্পনা তার আবেগ তার আনন্দ ঘন মুহূর্তের যে উৎসস্থল সেইগুলো বিভিন্ন উপায়ে জানতে পারলাম আরেকটু আমরা পড়ে নিই ঝড় ঝড় কারে মা কয় প্রশ্ন এই প্রশ্নটা মাকে উদ্দেশ্য করে বলেছে উত্তরটাও কিন্তু এখানে আমরা পেয়ে যাব আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত কেমন করে কাদের যেন ছেলে কালির দুয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমি যে সময় কালি এই কালির দুয়াত থেকে কালি মেঝের উপর ঢেলে দিই তখন সেই সময় যেরকম দেখতে লাগে ঠিক সেই রকমই যেন এই প্রকৃতির প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা পরিবেশ অর্থাৎ আকাশ বকুলতলা চাপার বন জল সর্বত্রই যেন ওই সুন্দর কালীমায় হ্যাঁ সুন্দর কালিমায় আরও সুন্দর হয়ে উঠেছে তো সেই দিক থেকে আমার মনে হয় মানে শিশুটির ধারণা অর্থাৎ কবি সেই শিশুটির মাধ্যমে বলতে চেয়েছেন যে যেইভাবে মেঝের উপর কালি কালি ঢেলে দেওয়া হয় সেইভাবেই যেন কাদের ছেলে কারোর ছেলে এই সম্পূর্ণ আকাশকে কালো দোয়াত যেন বা সম্পূর্ণ আকাশের বুকে বা প্রকৃতির কোলে কালো দোয়াত যেন হঠাৎ ফেলে দিয়েছে তো এইভাবেই যেন একটা তুলনার ভাব নিজের কাজের মধ্যে দিয়ে শিশুটি তার নিজের কাজের মধ্যে দিয়ে। মানে অজান্তেই নিজের কাজের মধ্যে দিয়ে। প্রকৃতির সাথে মিল খুঁজে পেয়ে একটি আনন্দময় পরিবেশ উপলব্ধি করতে পেরেছে বা পারছে সেইটি কিন্তু এখানে বলবার চেষ্টা করা হয়েছে আমি আর একটু পড়াগিয়ে নিয়ে যাব তারপরে এখানে কিন্তু তাহলে একটি প্রশ্নের জন্য আমি দাগি রাখি পড়া এগোনোর আগে যে বলা হয়েছে ঝড় কারে মা কয় ঝড় কারে মা কয় প্রশ্নকর্তাকে উত্তর প্রশ্নকর্তা কবিতায় উল্লিখিত কবিতা অনুযায়ী শিশুটি কবিতা অনুযায়ী কেন বললাম কারণ কবিতার মধ্যে যে শিশুটি রয়েছে সে কথা কিন্তু স্পষ্ট করা নয় সেটা উৎস রয়েছে গল্প কবিতা গান বা সেই ধরনের নাটক বা কোনো তথ্য সাহিত্যের উজ্জ্বল চরিত্রকে আমরা এইভাবেই নাটক অনুযায়ী কবিতা অনুযায়ী গল্প গল্পাংশটি অনুযায়ী বা গল্প অনুযায়ী পেয়ে থাকি এই কথা বলতে পারি তো কবিতা অনুযায়ী উদ্ধৃত প্রশ্নটি প্রশ্নকর্তা হলেন উজ্জ্ব অবস্থায় থাকা কবিতার মধ্যে উজ্জ্ব অবস্থায় থাকা একটি শিশু এইভাবেই এক নম্বর হলে এইভাবেই কিন্তু আমার উত্তরটাকে সম্পূর্ণ রূপ দিতে হবে তারপরে প্লাস এর জন্য থাকতে পারে এই প্রশ্নের উত্তরে উত্তরদাতা কি বলেছিলেন সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ মানে আমার মনে হয় থেকে শুরু করে মেঝের উপর ঢালি এই পর্যন্ত এক দুই তিন চার পাঁচ পাঁচটি চরণ কিন্তু এই গল্পের মতো করে লিখতে হবে সেটা আমি বললাম এবং এটি বলতে গিয়ে আগের কালো শব্দের সাপেক্ষে যে জায়গাগুলোকে বিশেষিত করা হয়েছে প্রকৃতির এই কালো রঙের কালিমায় যে সৌন্দর্য ফুটে উঠেছে লিপ হ্যাঁ সেই জন্যই তো সেই পরিবেশটিকেও কিন্তু আমি উল্লেখ করেছিলাম বলতে গিয়ে তো সেই কথাটিও কিন্তু তুলে ধরতে হবে আর সেই রকম একটু বলবার যে কমেন্টসটা এই মানে এখানে তোমরা যা লিখছো আমরা সেটা আমি সেটা দেখছি না প্রত্যেকে আবার বলে দিই নিজের রোল বা সেকশন স্পেস রোল এইভাবেই লিখবে একবার লিখবে একাধিকবার নয় একাধিক একাধিকবার লিখলে রেকর্ড অ্যাটেন্ডেন্স রেকর্ড করতে অসুবিধে হয় সেক্ষেত্রে কিন্তু কারোর অ্যাটেন্ডেন্স রেকর্ড নাও হতে পারে যারা বারবার লিখবে তাদের অ্যাটেন্ডেন্স কিন্তু আমি রেকর্ড লিস্টে রাখবো না তাই বারবার লিখবে না ভিডিওটি থেকেই যায় যেহেতু এটা ইউটিউবের ক্লাস এবং যতদিন না আমি ডিলিট করব সেই অ্যাটেন্ডেন্স থাকবেই তো সেই জন্য যে প্রথমে অ্যাটেন্ডেন্স দিয়েছ আর দ্বিতীয়বার নতুন করে অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই একবারই দিবে একের অধিক যে দিবে আমি কিন্তু বারবার বলছি সেই অ্যাটেন্ডেন্স কিন্তু আমি রেকর্ড লিস্টে তুলবো না বা আমার তুলতে অসুবিধে হয় সেটা না করাটাই ভালো একবার দিলেই যথেষ্ট কারণ এই লেখালেখি করতে গিয়ে পড়ায় মনোযোগটা থাকে না এরপরে পড়া এগিয়ে যায় এখানটায় আরেকটা বল আর একটা প্রশ্নের জন্য আমি মার্ক করে রাখতে পারি কাদের যেন ছেলে এটাকে আমি প্রশ্নের জন্য এই চরণটিকে মার্ক করছি কাদের যেন ছেলে হ্যাঁ কাদের যেন ছেলে কিউ প্রশ্ন ভিডিওটা পরে চালিয়ে আবার রেকর্ড রাখতে পারো বা এখনও লিখতে পারো কাদের যেন ছেলে বলতে কবি কি বুঝিয়েছেন কাদের যেন ছেলে ছেলে বলতে কবি কি বুঝিয়েছেন উত্তরটা আমি নিজের মতো এখানে গুছিয়ে বলতেই পারি কাদের যেন ছেড়ে বলতে কবি কী বুঝিয়েছেন যদি প্রশ্নটি থাকে কবিতায় উজ্জিতটি অমুক কবির লেখা অমুক কবিতা থেকে গৃহীত সেটা আমাদের ওপেনিং গেল সেকেন্ড আমাদের যখন উত্তর শুরু হচ্ছে তখন আমরা বলবো যে কবিতা অনুযায়ী আমরা একটি ঝড়ের পরিবেশ এবং তার সেই পরিবেশের সাপেক্ষে বিভিন্ন সেই পরিবেশের সাপেক্ষে যে কালো ঘনিমার এক মুহূর্ত পরিবেশ যে কালো ঘনিমায় ঘন হয়ে ওঠে সেই মুহূর্তটি দেখতে পাওয়া যায় এবং এখানে যেন আনন্দ ঘন একটি দিককে প্রতিফলিত করা হয়েছে তার সাপেক্ষেই কবিতায় উজ্জ্ব অবস্থায় তুলে ধরা একটি শিশু ভাবনা যেন বারংবার প্রতিফলিত হয়েছে শিশুটির ভাবনার মধ্যে দিয়ে স্পষ্ট হয় সে যখন সে যেভাবে মেঝেতে দোয়ার থেকে কালি ফেলে দেয় যেভাবে মেঝেতে দোয়ার থেকে কালি ফেলে দেয় তার ফলে যে একটি সুন্দর দৃশ্য তৈরি হয় ঠিক তেমনই একটি দৃশ্য এই ঝড়ের মুহূর্তে প্রকৃতির কোলে প্রস্ফুটিত হয়েছে বা দেখতে পাওয়া গিয়েছে তার অনুমান বা সেই শিশুটির অনুমান কোনো এক অজানা ছেলে যেন অজান্তেই কেন হঠাৎ শব্দ রয়েছে তাই অজান্তেই কালির দোয়াত এই প্রকৃতির কোলে ঢেলে দিয়েছে এই অর্থেই তাই যেন কবি বলেছেন ড্যাশ কোটেশান দিতে ইচ্ছে হলো কালো কালি দিয়ে লিখতে পারি নিচে কালীর দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে ব্ল্যাক কালি ডাবল ইনভার্টেড কমা ওপেন ক্লোজ তারপরে ফিনিশিং এই অর্থেই কবি যেন খুব সুন্দরভাবে কবিতার মধ্যে এই পরিবেশটি বর্ণনা করে করেছেন এবং প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি তুলে ধরেছেন দুবার মন্তব্য করেছেন প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি তুলে করেছেন দুবার করেছেন হিরু কবিতায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি তুলে ধরেছেন আমার স্ট্যান্ডার্ড উত্তর লেখা কিন্তু শেষ তো আমি আবার বলবো এখানে কিন্তু প্রশ্ন আমি যে কটা জানিয়েছি তার সাপেক্ষে চেষ্টা করেছি উত্তর বলবার এই উত্তরটা কি বেস্ট অসম্ভব একটা বাংলার তথ্যের সেই মূল বিষয়টিকে কেন্দ্র রেখে একাধিক উত্তর তৈরি হতে পারে শব্দের কিছু ব্যবহারের সাপেক্ষে চেঞ্জ হয় কিছু পরিবেশের গাম্ভীর্যকে নিজের মতো রিফ্লেকশন বা তুলে ধরার ক্ষেত্রে চেঞ্জ হয় সেটা তোমরা নিজেরা কালচার করবে কখনো এরকম নয় বাবা তুমি লিখে দাও বা বাড়ির যিনি গাইড করছেন তাকে লিখে দিতে বলবে না তুমি বারবার চেষ্টা করবে এই একটি তথ্যের উপরে বারবার নিজের দখল কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা চেক করার জন্য বারবার লিখবে একটি তথ্যকেই তাহলে একটি বিশ্বাস আসবে যে না আমি একটি তথ্য পেলে বা একটি উদ্ধৃতি পেলে আমার পড়া থাকলে বিষয়টি সহিকার সাহায্য ছাড়াই সামান্য একটু গাইডেন্স থেকে আমি খুব ভালো তথ্য তৈরি করতে পারছি এই বিশ্বাসটা বৃদ্ধি পাবে বা বাড়বে এবং এই মুহূর্তে যেহেতু স্কুলে শিক্ষকদেরকে দেখানো যাচ্ছে না এই অভ্যাসটা রেখেই বাড়ির অভিভাবকদের কাছে চেষ্টা করবে মাঝে মাঝে একটু দেখিয়ে নেওয়ার যদি সম্ভব না হচ্ছে সেই খাতা স্কুল খুলবার পরে দেখালে আমি অবশ্যই দেখব যে তুমি একজন শিক্ষার্থী রূপে কতভাবে নিজেকে এই পরিবেশে প্রস্তুত করতে চেষ্টা করেছ এটা তো খারাপ কিছু নয় অফ টাইমে সারাদিনে এক ঘন্টা যথেষ্ট কুড়ি মিনিট যথেষ্ট পনেরো মিনিট যথেষ্ট একটা কোয়েশ্চেন লিখে রেখে দাও তুমি নিজে থেকে অন্য পড়া পড়ো আবার পরে আর একটা কোশ্চেন লেখো বই কোশ্চেনটা আবার আর একটু বেটার লেখার চেষ্টা করো ব্যাস তো এইভাবে কিছু পড়ার আনুষাঙ্গিক কথাবার্তা বললাম আমরা আবার কবিতায় ফিরে যাচ্ছি হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পাড়ে শুধু তো এটা পড়া হলো এখানে বলা বাকি রয়েছে হাসলো কেমন ঠোঁটটি মেলে ঝড় হচ্ছে সব ঠিক আছে ঠো, হাসি এটা কি এটা তো বুঝতে পারছি না তারপরে বলা হয়েছে ভীষণ কেমন আগুন জেলে হ্যাঁ এখানে বিদ্যুতের কথা বলা হয়েছে বিদ্যুতের ঝলক বিদ্যুতের আচমকা মানে হঠাৎ তার উপস্থিতি মানে ভয়ের বা একটা ভয়ের একটা শিহরণমূলক জাগরণ ঘটায় কিন্তু এখানে কিন্তু ভয়ের কথা বলা হয়নি এখানে একটা আনন্দের কথা বলা হয়েছে আমি নিশ্চিত কি করে যে সেটা আনন্দের কথা বলা হয়েছে ভয় পেলে কি কখনো কোমল ঠোঁট এরকম শব্দ হতে পারে নরম ঠোঁট না আনন্দ বলেই হচ্ছে তাই এই কালো ঘন যে পরিবেশ দেখতে পাওয়া যায় আকাশের বুকে ওই কালো ঘন মেঘের মাঝেও বিদ্যুতের উপস্থিতির মধ্যে দিয়ে যেন কোমল ঠোঁটের মতো একটি মধুর ভাবনা শিশু মনের মধ্যে জাগরণ ঘটেছে এবং তা কবি যেন সুন্দরভাবে উপলব্ধি করে কবিতার এই চরণটির মধ্যে কোমল ঠোঁট এই দুইটি শব্দ ব্যবহার করে এই আনন্দঘন মুহূর্তকে আরও সুন্দরভাবে তুলে ধরবার চেষ্টা করেছেন শিশু হৃদয়ের উপলব্ধির মধ্যে দিয়ে আমার কিন্তু তথ্য বলতে বলতে নোট বলা হয়ে গেল হাসলো কোমল ঠোঁটটি মেলে কোমল ঠোঁট দিয়ে যদি প্রশ্ন করা হয় তারপরে ভীষণ কেমন আগুন জেলে এটাকে প্রশ্নের জন্য বেছে নিলাম ভীষণ কেমন আগুন জেলে কথাটি কেন বলা হয়েছে আগুন সত্যি ভয়ঙ্কর এর উপস্থিতি যেমন মঙ্গলময় দিকও রয়েছে এর উপস্থিতিতে বিনাশকারী দিকটিকেও ইঙ্গিত করে তাই না সেই ভীষণ আগুন যখন অর্থাৎ বিদ্যুতের যে ঝলক বা বিদ্যুতের যে রশ্মি এই আগুনের একটি ঝলক নিয়ে বা আগুন জেলে ওঠার মতো যখন উপস্থিত হয় তখন কিন্তু আগের কথাটা লিখতে হবে তখন যেন একটি কোমল হাসি একটি কোমল হাসি এই কালো ঘন প্রকৃতির কোলে সেই শিশুটি দেখতে পায় একটি কোমল হাসি এই কালো ঘন প্রকৃতির কোলে শিশুটি দেখতে পায় সেই অর্থেই যে এখানে ভীষণ আগুন হওয়া সত্ত্বেও তার মধ্যে কেমন শব্দটি ব্যবহার করে এটি একটি কোমলতার দিককে একটি সুন্দর মুহূর্তকে একটি সুন্দর উপলব্ধকর মুহূর্তকে তুলে ধরতেই যেন কবি এই চরণটির ব্যবহার করেছেন তাই না কিন্তু এবার যদি আরও কিছু তথ্য দিই এবং এই প্রকার আনন্দ হলো উপলব্ধময় দৃশ্য একবার নয় একাধিভা একাধিকবার যেন প্রকৃতির কোলে উপস্থিত হয় সেই অর্থেই যেন কবি বলেছেন আকাশ বারে বারে তার মানে কোথায় দেখতে পাওয়া যায় আকাশের কোলে আমি খুব ধীরে সুস্থে নিজের উপলব্ধিকে তুলে ধরবার চেষ্টা করলাম এটা কিন্তু এটাই বেস্ট তাই নয় কালচার করতে হবে একটু কিছু তথ্য রয়েছে সেটা একটু পড়ে নিই পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পাড়ে আমি পালিয়ে গেল অনেক দূরে এটিকে প্রশ্ন হিসেবে বেছে নিয়েছি কে পালিয়ে গেল এটা প্লাস টুয়ের জন্য হতে পারে প্লাস ওয়ানের জন্য হতে পারে যদি প্লাস টু এইভাবে যদি বলি যে প্লাস টুয়ের জন্য হ্যাঁ আচ্ছা প্লাস টুয়ের জন্য কে পালিয়ে গেল প্রত্যক্ষ দৃষ্টিভঙ্গিতে এই কালো মেঘ যেন পালিয়ে গেল এই কথাটি বলা হয়েছে কিন্তু আভ্যন্তরীণ উপলব্ধিতে এই দিকটি স্পষ্ট শিশু মনের অন্তঃস্থলে যে আনন্দের জাগরণ ঘটেছিল যে আনন্দঘন পরিবেশের উৎপত্তি হয়েছিল সেই আনন্দ যেন এই ঝড়ে পরিপূর্ণ কালো মেঘের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেও সেই আনন্দের পরিসমাপ্তি ঘটল এই পরিসমাপ্তিকে বোঝাতেই পালিয়ে পালিয়ে গেল শব্দটি ব্যবহার করা হয়েছে এবং অনেক দূরে বলতে অনেক দূরে বলতে সম্পূর্ণরূপে সেই পরিবেশটি আবার মানে সম্পূর্ণরূপে এই ঝড় বা সেই কালো কালো আনন্দ ঘন এই সেই কালো মেঘের যে পরিবেশে সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটেছে এই সম্পূর্ণরূপে বিলুপ্তিটি বোঝাতে অনেক দূরে শব্দটি বলা হয়েছে এটা গেলো একরকম ব্যাখ্যা আর এক রকম হতে পারে পালিয়ে গেল অনেক দূরে এই কথাটি কেন বলা হয়েছে খুব সাধারণ অর্থে ওই তথ্যের সামান্য কিছু ব্যবহার লেখালেখি যেটা একটু আগে এখনই বললাম আর কিছু এরকম লিখতে পারি যে প্রকৃতির কোলে এই যে ঝড় এই যে আকাশ ঘনভাবে মেঘের উপস্থিতি এই উপস্থিতি যেন প্রকৃতির যে রূপ রস মাধুর্যকে আরও উপলব্ধময় করে তুলেছিল আরও উপভোগ্যময় করে তুলেছিল যা শিশুটির আত্ম উপলব্ধির একটি দিককে কবিতার লেখনির মধ্যে এই কবিতায় বারংবার প্রস্ফুটিত করেছেন তুলে ধরতে চেয়েছেন সেই আনন্দের যেন একটি পরিসমাপ্তি দিক বা একটি পরিসমাপ্তির ভাব সময় ঘনিয়ে এসেছে এবং সেই পরিসমাপ্তির দিকে তাকিয়েই যেন এই পরিবেশের সাপেক্ষে কবিতার শেষ লগ্নে এসে কবি সহজেই বলেছেন পালিয়ে গেল অনেক দূরে এইভাবে একটি খুব সাধারণ সহজ সরল চরণের মাধ্যমে গুটি কয়েক শব্দের ব্যবহার করে এই পরিবেশের এই আনন্দঘন উপলব্ধকর উপভোগ্যময় পরিবেশে পরিসমাপ্তির দিকটিকেই ইঙ্গিত করেছেন যেটি শিশু হৃদয়ের অন্তঃস্থলে প্রস্ফুটিত হয়েছিল তাই না প্রত্যেক জিনিসের একটা শেষ হয় খুব সুন্দরভাবে যেন এই পরিসমাপ্তিটি তিনি কবিতার শেষ লগ্নে এসে প্রস্ফু তুলে ধরতে চেয়েছেন ঠিক আছে আমি বিভিন্নভাবে বাংলা শব্দের ব্যবহার করে তোমাদের বলবার চেষ্টা করলাম আর তারপরে আছে সাত সাগরের পারে অর্থাৎ অনেক দূরে বলতে সেটাকে আরও তাকে আরও গুরুত্ব দিয়ে বোঝাতে এই সাত সাগর পাড়ে কথাটি বলেছে সত্যিকারের সাত সাগর তো রয়েইছে সপ্ত সমুদ্র কিন্তু আক্ষরিক অর্থে এখানে সাত সাগরের পা আদেও পালিয়ে গেছে বা চলে গিয়েছে আবহাওয়া দপ্তর থেকে কোনো ফোন এসছে এরকম কিছু নয় এটা কবির একটি কল্পনার সুন্দর দিক কবি ভাবনার কবি কল্পনার একটি সুন্দর দিককে তিনি তাল লয় ছন্দ মাত্রার সন্নিবেশে এই প্রকৃতির উপভোগ্যময় মুহূর্তকে একটি পরিসমাপ্তির দিকে এগিয়ে সুন্দরভাবে যেন কবিতার শেষ লগ্নে এসে তুলে ধরবার চেষ্টা করেছেন ব্যাস এইভাবে যদি আমরা গুছিয়ে লিখি কিছু শব্দ সঠিক জায়গায় উপযুক্ত বাক্যের ব্যবহার আজকে বললাম এক্ষুনি হয়ে যাবে অসম্ভব একটু সময় লাগবে হবে রোল নাম্বার ওয়ান রোল নাম্বার সিক্সটি টু রোল নাম্বার সিক্সটি ওয়ান টোয়েন্টি থ্রি ফিফটি টু সবার হবে কিন্তু প্রস্তুতি থাকা চাই অভ্যাস থাকা চাই আমি বলতে পারছি আমি আজকে একদিনে নয় নিজেকে আমি অভ্যস্ত করাতে চেয়েছি প্রস্তুতি রাখি মানসিক চেষ্টা করি তাই একটু পারছি তোমরা চেষ্টা করবে তোমরা আমার থেকেও ভালো পারবে তাই তো এইটা কিন্তু আমি আশা করছি পড়া কিন্তু এখানে শেষ হলো শেষে আমি একটু বলবো যে আবার গুড মর্নিং সবাইকে প্রত্যেকে ভালো থাকো প্রচুর পরিমাণে এই প্রশ্নগুলো কালচার করো স্কুল খুলবার পরে আমি চেক করব, টেক্সচুয়াল প্রশ্নগুলো লেখো কিছু বাদ রাখবে না আজকে অভ্যাস করবো আজকে আমার হাতিখড়ি হবে সুদূর ভবিষ্যতে সেটা কাজে আসবে ক্লাস নাইন টেন বা এইটে উঠে গিয়ে আমি একটি উত্তরের একাধিক তথ্য একই বিষয়ের সাপেক্ষে লিখবো এখন নয় ক্লাস ফাইভ আমি ছোট। এই ভাবনা ত্যাগ করে যদি আমি ছোটই কিন্তু আমি চেষ্টা করব এই ভাবনা যদি রাখি আমার মনে হয় নিজের প্রতি একটা বিশ্বাস আসবে সবাইকে একবার পড়লে যথেষ্ট বা আমার গাইডেন্স থাকা দরকার তার পাশাপাশি আমাকে আমি প্রস্তুত করতে পারবো এখানে পড়া শেষ প্রত্যেকে ভালো থাকবে যেটা আমি বলি বড়দের আশীর্বাদ খুব প্রয়োজন গুরুজনদের আশীর্বাদ খুব প্রয়োজন চেষ্টা করবে প্রতিদিন সকালে উঠে প্রথমে গুরুজনদের প্রণাম করবার সেই আশীর্বাদ নিতে পারলে জীবনে কোনো দিন অসফলতা আসবে না সবসময় সফল হব একটু সময় লাগতে পারে কিন্তু সফল হব এবং নিজের প্রতি বিশ্বাস বাড়বে ঠিক আছে আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবে ঠিক আছে ওকে